12 দিন আগে এস আলম গ্রুপের বিদেশে বিনিয়োগ ও অর্থ পাচারের অভিযোগ তদন্তে আদেশ দেন উচ্চ আদালত। এরপর তদন্ত ঠেকাতে আইনি লড়াইয়ে সক্রিয় হয় এস আলম গ্রুপ। এরই মধ্যে আদেশ স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আবেদন করেছে প্রতিষ্ঠানটি। সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের বিদেশ যাত্রা ঠেকাতে এই মামলায় পক্ষভুক্ত হতে আবেদন করেন আইনজীবী সৈয়দ সাইদুল হক সুমন। সেই আবেদনের ঘোর বিরোধিতা করেন এস আলমের আইনজীবী। বলেন, দেশের অর্থনীতির স্বার্থে এ ধরনের ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখতে হবে, তা না হলে দেশের ব্যাংকিং সেক্টর ভেঙে পড়বে। গ্রুপের সাথে বাংলাদেশের প্রচুর ব্যবসা বাণিজ্য জড়িত, প্রচুর ব্যাংক জড়িত। এনি অ্যাডভার্স নিউজ, অ্যাডভার্স ইনফরমেশন অর প্রোপাগান্ডা অ্যাজ দ্য কেস মে বি মে অ্যাফেক্ট দ্য বিজনেস অফ হোল বাংলাদেশ, অথবা যে বিজনেস সেক্টরে ইট মে হ্যাভ সিরিয়াস রিপারকাশন ইন দ্য বিজনেস সেক্টর অ্যাজ ওয়েল। সুতরাং বাংলাদেশের যে অর্থনৈতিক যে অবস্থা যাচ্ছে তাতে করে এটা ডেট্রিমেন্টাল হবে যে এই ধরনের যদি কোনো প্রোপাগান্ডা হয় এই ধরনের গ্রুপ সম্পর্কে বা অন্য অন্য গ্রুপ সম্পর্কে সেটি, এবং মিস ইনফরমেশন যদি হয় তো সেই ক্ষেত্রে এই বাংলাদেশের ব্যবসার এবং অর্থনীতির ক্ষতি হবে, এই কথা আমি বলেছিলাম। জবাবে আদালত বলেছেন, অপরাধ দেখে জেনে শুনে চুপ থাকাও অপরাধ। দেশ ও জাতির স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা তাদের দায়িত্ব, কেননা তারা যা করেন সৃষ্টিকর্তার ওপর ভরসা রেখেই করেন। বলেছেন যে ব্যক্তি আমরা দেখব না, আমরা দেখব দুর্নীতি, আমরা শপথ নিয়েছি এটা, আমরা এইখানে দুর্নীতি যেখানে হবে এইখানে যা প্রয়োজন হয় আমরা করব। এখানে ব্যক্তি কে আমাদের সামনে আসলো এটা দেখার বিষয় না। এবং এস আলমের ব্যাপারেও বলেছেন যে, বা অন্যান্য কোম্পানির বিষয়ে বলেছেন যে, এই দোহাই দিয়ে এই যে এত বড় কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অর্থনীতি, এটা দিয়ে তো আবার আমরা সবাই বসেও থাকতে পারি না। যে আমরা বসে থাকলাম আর এরা এই দোহাই দিয়ে যা ইচ্ছা করে ফেললো, এখন সমস্যা হয়েছে কি, মানে এখন বাংলাদেশের অবস্থা হয়েছে যে আমাদের গ্রামে হয় কি জানেন, অপহরণ করে মেয়েরে অপহরণ করে নিয়ে যায়, নিয়ে গিয়ে মেয়ের বাপরে বলে যে এখন যদি অপহরণের মামলা করো মেয়ের কিন্তু বদনাম হবে। এখন আর কোনো কথা বললো না, চুপচাপ মেয়েরে নিয়ে চলে যাও, অথবা মেয়ের বিষয়ে এত কথা বললো না। আমাদের অবস্থা হয়েছে যে টাকা চলে যায় আর আমাদেরকে শুনতে হয় যে আল্লাহ এদের বিরুদ্ধে কথা বললো না, হইলে তাহলে ইকোনমি নষ্ট হয়ে যাবে। ঠিক একইভাবে ওই মেয়ের বাপের অবস্থা হয়েছে আমরা কিছু লোকের যারা এই রাষ্ট্রের পক্ষে কথা বলি আর কি, যতদিন আসি কথা বলে যাই আর যেদিন থাকবো না তখন কি আর করা। এস আলমের আলাদিনের চেরাগ শিরোনামে গত 4 আগস্ট এক প্রতিবেদন প্রকাশ করে ইংরেজি দৈনিক ডেইলি স্টার। প্রতিবেদনে দাবি করা হয় $1 বিলিয়ন বিদেশে বিনিয়োগ বা তহবিল স্থানান্তরে কোনো অনুমতি নেয়নি প্রতিষ্ঠানটি। পরবর্তীতে সরকার ও 4 পত্রিকাকে আইনি নোটিশ পাঠায় এস আলম গ্রুপ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।